রমাদানের আগে সবচেয়ে বেশি যে ব্যাপার নিয়ে মেয়েদের চিন্তিত থাকতে দেখা যায় তা হলো রান্নাবান্না। রমাদানে একটা বিশেষ সময় চলে যায় ইফতার ও সেহরির রান্নার প্রস্তুতিতে। ইবাদতের সময় কমে আসে বলেই অনেকেই কমপ্লেন করেন, আবার কেউ কেউ ছোটো বাচ্চার মা হওয়ায় ভাবেন আগের মতো আর ইবাদত করা হবে না। কেন আমরা আমাদের পরিবারকে ইবাদতের অন্তরায় ভাবি? সকালের নাস্তা তৈরি করা, দুপুরের ভাত তরকারি, সন্ধ্যার নাস্তা, রাতের খাবার, এই সবগুলো কাজ আমাদের রমাদানে করতে হচ্ছে না, কিন্তু ইফতার ও সাহারির জন্য বিশেষ করে রান্না করতে হচ্ছে। অনেকে রাতে ডিনার করেন, আবার সেই খাবার দিয়ে সেহরিও করেন। তার মানে চার বেলার রান্না আপনি এক বা দুই বেলায় শেষ করতে পাচ্ছেন, তাই কিচেনে আপনার একটা লম্বা সময় যাচ্ছে। যদি খেয়াল করে দেখেন, অন্য দিনের চেয়ে রমাদানে আপনার কিচেনে কম সময় দিতে হয়। অন্য দিন সময়গুলো ভাগ হয়ে যায় সকাল দুপুর আর রাতে, তাই বুঝতে পারেন না। আর এই মাসে যাই করবেন তাই তো অনেক সওয়াবের কাজ, তাই না? তাহলে আমাদের মা বোনেরা তো সৌভাগ্যবতী। একবার চিন্তা করুন, আমরা রান্না করে রোজদারদের খাওয়াচ্ছি, তাদের রোজা সওয়াবও আমরা পাচ্ছি নিজের রোজার পাশাপাশি। আবার পরিবারের যত বেশি রোজাদার, সওয়াবের পরিমাণও তত বেশি পাচ্ছেন আপনি। আর রান্না করতে করতে জিকির করা চালিয়ে যেতে পারি আমরা, ভালো কোনো লেকচারও শুনতে পারি। ছোট বাচ্চাদের মায়ের কথা বলতে চাই, ফরজ ইবাদতের পরে সুন্না বা নফল ইবাদত কম করতে পারায় আপনারা অনেকে মন খারাপ করেন। আপনার বাচ্চার তারবিয়া করে আপনি তো অনেক সওয়াব পাচ্ছেন এই মুহূর্তে, এইটাই তো ফরজ ইবাদতের পরে সবচেয়ে জরুরি ইবাদা আপনার জন্য। বাচ্চা তো একদিন বড় হবে, অনেক অবসরও পাবেন ইনশাআল্লাহ। নিজের মায়েদের দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কিন্তু বাচ্চা দেখাশোনার এই সময়টা সবসময় থাকবে না। নিয়তকে শুদ্ধ করলে সেই নিয়তের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাধারণ আমলও অসাধারণ বানিয়ে দেবেন। আমাদের পরিবার আমাদের ইবাদতের অন্তরায় না, আমাদের পরিবার আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম ইনশাআল্লাহ।